হ্যালো বন্ধুরা কেমন আছো সব আশা করি প্রত্যেকে ভালো আছো তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ফুল একটা টিউটোরিয়াল দিতে চলেছি সেটা হচ্ছে টিআরএক্স সম্পর্কে নিয়ে ওকে বন্ধুরা আমাকে অনেকে বলছিলেন যে ভাই আমি মার্কেটে নতুন কিভাবে এই টিআরএক্সটা ইনকাম করতে হয় বা টিআরএক্সটা কি কিভাবে এই টিআরএক্স দিয়ে কাজ করতে হয় এই নিয়ে একটা ভিডিও দেন তো বন্ধুরা আজকে সেই ভিডিওটা আপনাদেরকে দিতে চলেছি তো দেখুন আমরা কিন্তু প্রতি মাসে এই টি সকল যে সকল সাইটগুলো রয়েছে আর এই সাইডগুলো কিন্তু টিরাস্টেট একটা লং টাইম ধরে কিন্তু আমরা এই সাইটগুলোতে কাজ করি আর এই কাজগুলো কিন্তু চলতেই আছে। আর আপনারাও চাইলে এই কাজগুলো করতে পারেন দেখুন আমি কিন্তু এই সাইট নিয়ে কিন্তু অনেকগুলো সাইডে কাজ করি আমি কিন্তু এই সাইডে প্রায় দশটা সাইডের মতন রানিং চলতেছে দশটা সাইড থেকে কিন্তু আমি প্রতি মাসে ভালো একটা পরিমাণ আর্নিং করতেছি তো আপনিও চাইলে এই যে টিআরএক্স মাইনিং সাইটগুলো এই সাইটগুলোতে কাজ করে ইনকাম করতে পারেন এখন হয়তো আপনি বাংলাদেশি এখনও বলতে পারেন ভাই টিআরএক্সটা কি কিভাবে টিআক্স থেকে আমরা কাজ করে কিভাবে টাকা আয় করতে পারি এবং সেই টাকাটা কিভাবে আমরা বিকাশ নগদে নিতে পারি তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে ফুল বোঝাই দেবো তো প্রথমে আপনাদেরকে বলি এই যে টিআরএক্সটা কী টিআরএক্সটা হচ্ছে একটা ক্রিপ্টো কয়েন তো অনেকে হয়তো ক্রিপ্টোকারেন্সি কয়েন সম্পর্কে জানেন না তো তেমন অত আপনাদেরকে জানতে হবে না আমি আজকে শুধুমাত্র আলোচনা করব এই যে টিআরএক্সটা নিয়ে তো এখন এই টিআরএক্সটা ইনকাম করতে হলে আমাদেরকে এখন কি কী প্রয়োজন হবে ওকে আমাদের প্রয়োজন হবে আপনার থাকতে হবে বিকাশ নগদ যে কোনো একটা অ্যাকাউন্ট অথবা দুইটা থাকলে সমস্যা নাই আর আশা করি আপনারা যারা অনলাইনে কাজ করতে আসবেন তাদের প্রত্যেকের বিকাশ নগদ অ্যাকাউন্ট থাকবে তো আরও আপনাদেরকে যে দুটা অ্যাপ লাগবে সেটা হচ্ছে আপনি বাইন্যান্সও ব্যবহার করতে পারেন ট্রাস্টেটল ব্যবহার করতে পারেন তো এখন হয়তো অনেকে নতুন আছেন অনেকে কিন্তু এই সম্পর্কে জানেন না তো এই যে যে দুটা অ্যাপ দুটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন দুইটা করলেও সমস্যা নাই তো যাই হোক কোনটায় কী কাজ সেটাও আমি আপনাদেরকে বলবো তো আপনি চলে যায় ফার্স্ট অফ অল প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে আপনি যদি নতুন হন তাহলে আপনি এখানে টেরাস্টেট অল লেখে সার্চ করবেন ঠিক আছে তো টেরাস্টেট ওয়ালেট লিখে সার্চ করুন ফার্স্টে আপনি এই অ্যাপটা ব্যবহার করুন তারপর যখন আপনি একটি এক্সপার্ট হবেন তখন আপনি বাইনান্স ব্যবহার করবেন তো আমার কাছে দেখতে পাচ্ছেন ট্রাস্টেড ওয়ালেটটি ইনস্টল করা রয়েছে আপনার কাছে যদি ইনস্টল করা না থাকে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আর যারা একটু এক্সপার্ট আছেন সম্পর্কে তেমন একটা ধারণা আছে তারা সরাসরি চাইলে এই বাইন্যান্স ব্যবহার করতে পারেন তবে বাইন্যান্সটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশি এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে তো এই বাইন্যান্স সম্পর্কে বলতে গেলে ফুল অনেক একটা বড় একটা ভিডিও হয়ে যাবে তো আমি তেমন আপনারা যদি চান তাহলে নেক্সট একটা ভিডিও দেবো যে কীভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে বাইন্যান্সে কাজ করতে হয় বাইন্যান্স সম্পর্কে এ টু জেড যদি ধারণা পেতে চান তাহলে একটু কমেন্ট করে যাবেন যে ভাই বাইন্যান্স সম্পর্কে জানতে চাই আর বাইন্যান্সে কীভাবে অ্যাকাউন্ট খুলব কীভাবে কাজ করবে এই নিয়ে একটা ভিডিও দেন তাহলে নেক্সট ভিডিও দেবো আর এছাড়া যদি আপনি বাইন্যান্সে কাজ করতে চান তাহলে ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যে কীভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলতে হয় আর কীভাবে ব্যানেন্স থেকে টাকা ট্রান্সফার বা বাইসেল করতে হয় তো যাই হোক এখন আমি আপনাদের যারা নতুন আছেন তাদেরকে ট্রাস্টেড ওয়ালেট সম্পর্কে বোঝাই দেখুন ট্রাস্টেড ওয়ালেটটা হচ্ছে আপনার এই যে বিকাশ এই যে নগদ সেম এটার মতনই যেমন ধরুন আপনি একজনের কাছ থেকে বিকাশে টাকা আনলেন আবার আপনি একজনকে সেনমানি করে আবার পাঠাই দিচ্ছেন টাকা ঠিক আছে একজনের কাছ থেকে যখন আপনি টাকাটা দোকান থেকে আপনার বিকাশে টাকাটা আনবেন তখন কিন্তু তাকে নগদ একটা টাকা দিয়ে আপনাকে একটা পয়েন্ট আনতে হচ্ছে আপনার এই যে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে বা নগদের ভিতরে একটা পয়েন্ট আনতে হচ্ছে মানে একটা টাকা আনতে হচ্ছে এই অ্যাপের ভিতরে কিন্তু আপনার ক্যাশ টাকাটা দিতে হচ্ছে তো সেম আপনি কিন্তু এই যে টেরাসটি টয়লেট বা বাইনেস বলেন সেম কিন্তু একই রকমের আর এটাই এই যে যে টেরাসটি টয়লেটে আপনার যে কয়েনটা সেটা কিন্তু আপনাকে ডিরেক্টলি সরাসরি টাকা দিতে হবে না আপনাকে কি করতে হবে আপনাকে ব্যবহার করতে হবে বিকাশ নগদ মানে আপনি বিকাশ থেকে টাকা ট্রান্সফার করে দিবেন আর আপনাকে এই ট্রাস্টেড ওয়ালেটে আপনি যে কয়েন কিনবেন ঠিক সেই কয়েনটা আপনাকে দেবে অথবা আপনার এই যে ট্রাস্টেড ওয়ালেটে যে কয়েন থাকবে সেই কয়েনটা আপনি বিক্রি করে সরাসরি আপনি আপনার বিকাশ বা নগদে টাকাটা আনবেন তারপর আপনি টাকাটা তুলে নিতে পারবেন ওকে বন্ধুরা এখন ট্রাস্টে টয়লেট কীভাবে ব্যবহার করবেন তো ট্রাস্টের টয়লেটটা ওপেন করলে আপনার কাছে এরম ইন্টারফেস চলে আসবে তো ফার্স্ট অফ আমার এটা হচ্ছে অলরেডি অ্যাকাউন্ট করা রয়েছে আমি আপনাদেরকে দেখাই একটা অ্যাকাউন্ট খুলে তো আপনাদের যারা নতুন থাকবেন তখন আপনাদের কাছে এরম ইন্টারফেস থাকবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ফার্স্ট অফ আপনার কাছে এরম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে কি করবেন এই যে ক্রিয়েটে নিউ ওয়ালেট জাস্ট এইটার পর আপনি ক্লিক করে দেবেন এটা পর যখনই ক্লিক করবেন তখন আপনার কাছে সিনেমেন ইন্টারফেস চলে আসবে তো আপনি চাইলে ব্যাক আপের জন্য যে কোনো একটা ব্যবহার করতে পারেন তো আমি ব্যাক আপ আপ ম্যানুয়ালিভাবে ক্লিক করে দিলাম এরপর এখানে তিনটা আপনাকে টিক দিতে হবে এটা হচ্ছে আপনি যেমন বিকাশ নগদে অ্যাকাউন্ট খোলেন সেমভাবে আপনাকে ট্রাস্টেড ওয়ালেটেও কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে হবে আর বেকাশ অ্যাকাউন্টে বা নগদ অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু আমাদের ভোট আইডি কার্ডের প্রয়োজন হয় কিন্তু আমাদের এই যে ট্রাস্টেড ওয়ালেটে কিন্তু কোনো কিছু প্রয়োজন হবে না তো যাই হোক আমরা এটা সবগুলো ঠিক করে দিয়ে জাস্ট যে কন্টিনিউ কন্টিনিউর পর ক্লিক করে দেবো এরপর আমাদের কাছে এখানে কিছু কোড দিল এই কোডটা আমরা জাস্ট কী করবো কপি করব কপি করে চলে যাবেন আপনি আপনার নোটপ্যাড বা খাতায় যে কোনো জায়গায় আপনি সেটা সেভ করে রাখবেন এটা কিন্তু আপনার মেইন ইম্পর্টেন্ট জিনিস আপনি যখন লগ ইন করবেন অ্যাকাউন্টটা তখন কিন্তু আপনার এইটা প্রয়োজন হবে যখন আপনি ভুলে যাবেন ঠিক আছে তখন এই কোডগুলো লাগবে এটা দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যাকআপ করে নিতে পারবেন যেমন হচ্ছে আমরা বিকাশ নগদ অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের নাম্বারের প্রয়োজন হয় সেমভাবে এখানে কিন্তু আমাদের নাম্বারটা লাগতেছে না শুধুমাত্র আমাদের এসে কিছু কোড এই কোডগুলো লাগতেছে ওকে এই কোডগুলো দিয়ে আমরা কীভাবে ব্যবহার করতে পারি ট্রাস্ট ওয়েটে তো আমরা জাস্ট আনলোড করেই নেবো আমাদের অ্যাড্রাস লক করা থাকে আপনি চাইলে যদি আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে রাখতে পারেন বা কোড দিয়ে রাখতে পারেন ওকে আমাদের এখন কন্টিনিউর ক্লিক করতে হবে অ্যাকাউন্টটা কমপ্লিট করার জন্য এবং আমরা যে কোডগুলো ওই যে কপি করে রাখছিলাম যে ওয়ার্ডগুলো সেইগুলো কিন্তু এখানে উল্টো পাল্টা দেওয়া আছে এখন আমাদেরকে কোনো ম্যাচিং করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে স্ট্রাইক তারপর থোরট তারপর ডে তো আমার এখানে কোনটা আছে এজ স্ট্রিক্স তারপর থরোট তারপর ডে তো যেটা আছে আমাদেরকে এগুলো সবগুলো মেলাতে হবে ঠিক আছে তো আমাদের এখান থেকে আমরা মিলাই নেব এক একটা করে করে মেলায় নেবেন তো এখান থেকে আমি পুরোপুরি মেলাই নেব এখান থেকে তো আমি আপনাদেরকে পুরো লাইভই আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু তো এখান থেকে দেখতে পাচ্ছেন আর সাইডটা আছে তো এখান থেকে ওকে দেখতে পাচ্ছেন আমি সবগুলো কমপ্লিট করার সাথে দেখতে পাতেছেন ওয়েল ডান দিয়েছে এখন জাস্ট ডানের পর ক্লিক করে দিলে আমাদের একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেল আমাদের এখন আর তেমন কিছু করতে হবে না এখন আপনি আপনার টিআরএক্সগুলো এই যে যে অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টে আনতে পারবেন এখানে এনে আপনি চাইলে সরাসরি বিকাশ নগদের মাধ্যমে কিন্তু টাকাটা পাঠা আর কি বের করতে পারবেন ওকে এখানে এখন টিআরক্সে দেখতে পাচ্ছেন এখানে অল্প কিছু আমাদের কয়েনের অ্যাড্রেসগুলো রয়েছে মানে কয়েনগুলোর অ্যাকাউন্টগুলো রয়েছে সো আমাদের এখন টিআরএক্সটা বের করতে হলে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু জাস্ট এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দেবেন এরপর একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে বিভিন্ন কয়েন পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন টরুন টিআরএক্স যেটা আমরা দিয়ে কাজ করবো তো এটা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন ওয়ান অপশন রয়েছে জাস্ট এটার পর অন করে দিলে এটা অন হয়ে যাবে ওকে এখন আমরা যদি ব্যাক করি ব্যাক করলে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের হোমে কিন্তু আমাদের সেই অ্যাকাউন্টটা কিন্তু এই যে চলে আসলো এখন এই যে যে অ্যাকাউন্টে এটার ভিতর মূলত আপনাকে টাকাটা রিসিভ করতে হবে কারণ আমরা কিন্তু যে সকল সাইডে কাজ করি সবগুলো কিন্তু বিদেশি সাইড মানে এইগুলো ট্রাস্টেটলেট মানে টিআরএক্স যে অ্যাড্রেসটা সেটাই কিন্তু সাপোর্ট করে এখানে এই সকল সাইটে কাজ করে কিন্তু আপনি সরাসরি বিকাশ বা নগদে একদিন টাকা নিতে পারতেছেন না আপনাকে কি করতে হবে আগে এখান থেকে টাকাটা নিতে হবে আপনার এই যে টিআর টয়লেটে ওয়ালেটে হচ্ছে এখান থেকে আপনি বিকাশ নগদে নেবেন তো এখন এখান থেকে কিভাবে এই যে টিআরএক্সগুলোতে কাজ করবেন এই সাইটগুলোতে তো আশা করি বুঝতে পারছেন যে টিআরএক্সটা কী টিআক্স দিয়ে কীভাবে কাজ করতে হয় আশা করি এই সম্পর্কে আপনাদের ফুল ধারণাটা পেয়ে গেছেন দেখুন আপনি যদি বাইন্যান্স ব্যবহার করেন এখন যদি বাইন্যান্সের কথা বলি যদি আপনি বাইন্যান্স ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডিরেক্টলি কিন্তু এই যে যে টিআরএক্সগুলো এই টিআরএক্সগুলো কিন্তু সরাসরি আপনি বিকাশ নগদের মাধ্যমে সেল করতে পারবেন আর কিন্তু ওই যে ট্রাস্টি টয়লেটে ওইটাই কিন্তু আপনি সরাসরি কারো কাছে সেল করতে পারবেন না এটাই কিন্তু এই যে পিটুপি সিস্টেম রয়েছে তো যারা একটু ভালো এক্সপার্ট আছে তারা জানে না যারা বোঝেন তো এ নিয়ে আমি নেক্সট একটা ভিডিও দেবো বাইনান্সটা আজকে বাদ দিই তো আজকে আপনাদেরকে ট্রাস্টি টয়লেট সম্পর্কে বলি তো এখন আসছে আপনারা এই যে সাইটগুলো রয়েছে টিআরএক্স মাইনিং করার সাইটগুলো দেখুন এরকম কিন্তু বিভিন্ন সাইট রয়েছে আমি কিন্তু অনেকগুলো সাইট দিচ্ছি চাইলে আপনারা এই সাইটগুলোতে কাজ করতে পারেন এখন এই সাইটগুলোতে কীভাবে কাজ করবেন এই সাইটগুলোতে কাজ করতে হলে প্রথমে আপনাকে ইনভেস্ট করতে হবে মানে আপনার টাকাটা এখানে ইনভেস্ট করে কাজ করতে হবে আর এই সাইটগুলো কিন্তু একটা লং টাইম ধরে থাকে এবং আপনাকে ভালো একটা প্রফিট দেয় কারণ হচ্ছে এই সাইডই দেখুন আমি এই সাইডে হচ্ছে মনে করুন যে একশো টি ডিপোজিট করলাম মানে একশোটা টিআরএক্স ডিপোজিট করছি এবং আমরা পার ডে এখান থেকে ইনকাম করতেছি আটটা টিআরএক্স করে মানে একশো টি আমরা রেখে দিয়েছি এখানে এবং এখান থেকে আমাদের প্রতিদিন ইনকাম আসতেছে এখানে দেখতে পাচ্তেছেন আটটা করে টিআরএক্স আসতেছে তো এইভাবেই কিন্তু আমি এখান থেকে কিন্তু এই সাইডটা দেখুন অনেক দিন ধরে আমি কিন্তু এখানে কাজ করতেছি তো এখান থেকে কিন্তু অনেক দিন ধরে কাজ করতেছি আমি যদি এখান থেকে ভিওয়ালের পর ক্লিক করে দিই তাহলে এই সাইটটা থেকে আমি কতদিন আগে থেকে কাজ করতেছি সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তো দেখুন এখানে আমি উনত্রিশ তারিখ থেকে কাজ শুরু করছি আর আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ তার মানে বুঝতে পারছেন এখান থেকে আমি কিন্তু প্রায় পশে ছাব্বিশ সাতাশ দিনের মতন এখানে কাজ করতেছি এবং সাতাশ দিন প্রতিদিন কিন্তু আমি কোন রিভার ছাড়াই এখান থেকে কিন্তু পার ডে আটটা করে টিআর এক্স রিসিভ করতেছি প্রতিদিন মানে কোনো রিফার করি নেই রিফার্ড ছাড়াও আমাদের ইনকামটা হবে শুধুমাত্র আমাদের এখানে কোনো কাজও করতে হবে না এখানে শুধুমাত্র আমাদের একশো টিআরএক্স ডিপোজিটটা করতে হবে আর একশো টি এর বর্তমান দাম হয়তো আপনি যদি কোনো কারো কাছ থেকে বাংটা কিনতে চান মানে অল্প কিনতে চান সেক্ষেত্রে আটশো টাকা নিতে পারে বা সাড়ে সাতশো টাকা বা সাতশো ষাট টাকা সত্তর টাকা মানে এক একজনের কাছ থেকে এক একটা রেট নেয় ঠিক আছে আবার বিক্রি করতে গেলে একটু কম দেয় ঠিক আছে তো যাই হোক আশা করি এটা তো আপনারা জানেনি যারা মাঝখানে থাকে মাধ্যম থাকে তারা একটু মাঝখান থেকে একটা কমিশন রাখে আর কি তো যাই হোক এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে টোটালি ছাব্বিশ দিনের মতন কাজ করতেছি দেখতে পাচ্ছি বারো দিনে কিন্তু আমাদের টাকাটা উঠে গেছিলো বারো থেকে তেরো দিনে টাকাটা উঠে গেছিলো আর তেরো দিন কিন্তু আমার এই যে তেরো দিনের টাকাটা আরও একশো টিআরএক্স কিন্তু আমি এখান থেকে লাভ করছি মানে এখানে আমি টোটাল আটশো টাকা ডিপোজিট করে আরও আটশো টাকা পাইছি ঠিক আছে তো এই হচ্ছে বাংলা হিসেব আপনাদেরকে বললাম তো এখন এই সাইটগুলোতে কাজ করবেন কীভাবে সাইটে কাজ করতে হলে অবশ্যই আপনাকে টিআরএক্সের প্রয়োজন হবে এখন টিআরএক্সটা কিভাবে আপনারা আনবেন তো আপনি চাইলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি এই যে টিয়ারেক্সগুলো সেগুলো কিনতে পারেন অথবা আপনি চাইলে বিক্রি করে দিতে পারেন সে সকল সাইটকে তো আপনার কাছে যদি তেমন কোনো ট্রাস্টেড বা রিয়েল কারোর কাছে সম্পর্ক ভালো না থাকে আর বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপে যাই কেউ বাইসেল করবেন না তাহলে কিন্তু ধরা খাবেন মানে এই যে টিআএক্সগুলো টিআরএক্সগুলো বাইসেল করা যায় সেটা হচ্ছে আপনি বিকাশ দিয়ে টাকা দিবেন আপনাকে এই যে টিআএক্স দিবে আবার আপনি এক্স দিবেন তাকে আবার সে আপনাকে বিকাশ নগদে টাকা দিবে তো যাই হোক এখান থেকে যদি আপনারা যদি তেমন টেরাস্টেড লোকজন না থাকে সেক্ষেত্রে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আমার নিচে ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম ইউজার নাম দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবো সরাসরি আমার টেলিগ্রাম মেসেজ দিতে পারেন অথবা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি হচ্ছে এই টিয়ার্সগুলো বাইসেল করে থাকি তো সরাসরি আপনারা কিন্তু আমার সাথে এই যে টিরাস্টেড ওয়ালেটের মাধ্যমে কিন্তু আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু বাইসেলটা সরাসরি আমার সাথে করতে পারেন তো এখান থেকে এখন কিভাবে করবেন দেখুন আপনি যখন আপনার এই ব্যালেন্সটা তো জিরো থাকবে আর ওই সাইডে কাজ করতে হলে তো অবশ্যই আপনাকে এর প্রয়োজন মানে আপনার টিআরএক্স লাগবে তো এখন কি করতে হবে আপনাকে টিআক্সটা বাই করতে হবে মানে কিনতে হবে তো চাইলে আপনারা আমার কাছ থেকে কিনতে পারেন তো এখান থেকে কিভাবে করবেন দেখুন এখানে দেখতে পাচ্ছেন টিআরএক্স লেখা রয়েছে এটার পর ক্লিক করে দেবেন এরপরে যে দেখতে পাচ্ছেন রিসিভ অপশন জাস্ট রিসিভের পর ক্লিক করে দেবেন তারপর এখানে একটা অ্যাড্রেস পাবেন যেমন ধরুন মনে করেন যে আপনি বিকাশ নগদে টাকা যদি কারোর কাছ থেকে আনতে চান বিকাশে টাকা আনতে চান তাকে তাহলে কিন্তু তাকে আপনি একটা নাম্বার দিচ্ছেন আর এখানে কিন্তু আপনি নাম্বারটা দিতে পারবেন না তাকে দেবেন হচ্ছে অ্যাড্রেস এই যে একটা অ্যাড্রেস পাচ্ছেন এই অ্যাড্রেসটা এই যে দেখতে পাচ্ছেন কপি লেখা জাস্ট কপির পর ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে কপি করে আপনি জাস্ট আপনি যার কাছ থেকে এখন ট্যাক্সটা বাই করবেন তাকে এই অ্যাড্রেসটা দিতে হবে তাকে দিলে আপনি তাকে বিকাশ বা নগদের টাকাটা পাঠিয়ে দিলেন আর আপনার অ্যাড্রেসে কিন্তু সে সরাসরি এখানে ই পাঠিয়ে দেবে আপনার টিএক্স পাঠাই দেবে তো কেমনভাবে পাঠাতে হয় আমি আপনাদেরকে আমার আর একটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি তো আমি এখান থেকে আমার তিন নম্বর ওয়ালেটে চলে যাবো তো এখান থেকে আমরা টিআরএক্সটা এখান থেকে মনে করেন যে আমি একজনের কাছ থেকে কিনবো তো কী করলাম এখান থেকে আমি রিসিপের পর ক্লিক করে দেবো এখান থেকে অ্যাড্রেসটা আমরা এটা কপি করে নেব কপি করার পর মনে করুন যে আপনারা আমাদের কাছ থেকে কিনবেন তো এখান থেকে কপি করে নিলেন তো কপি করার পর হচ্ছে আপনি কি করবেন তো আপনি এখন আমাদের কাছে টাকাটা পাঠিয়ে দেবেন বিকাশ বা নগদে মানে যার কাছ থেকে কেনেন না কেন তাকে তো অবশ্যই টাকাটা দিতে হবে এখন কত টাকা ট্যাক্স কিনবেন তাকে সেটা বলে দিলে আপনাকে টেয়ারেক্সটা সে দিয়ে দেবে অথবা আপনি যদি কারোর কাছে টেয়ারেক্স বিক্রি করতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন যা সেন্ডের পর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার যে অ্যাড্রেসটা কপি করে নিলেন যা যে আপনাকে অ্যাড্রেসটা দিবে যাকে পাঠাবেন সেই অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দিলে এখান থেকে অ্যাড্রেসটা পেস্ট হয়ে যাবে এরপর আপনি তাকে কত অ্যাড টিআরএক্স দিতে চান সেটা দিতে পারবেন আমি দশটা দেওয়ার পর তারপর এখানে কন্টেনারের পর ক্লিক করে দেবো উপরে কন্টেনার পেয়ে যাবেন কন্টেনারের পর ক্লিক করলে আপনাকে সেরকম ইন্টারফেস পেয়ে যাবেন তারপর কনফার্ম পর ক্লিক করে দিলে কিন্তু আপনার লকটা সাবে লকটা আনলক করে দিলে কিন্তু আপনার এখান থেকে চলে যাবে তো দেখুন আমি এই অ্যাকাউন্ট থেকে কিন্তু আমার ওই ইউ অ্যাকাউন্টে কিন্তু এই যে দশটা টিআরএক্স কিন্তু আমি সেন্ড করছি এবং রিসিভ করেও নিলাম যেহেতু আমার কাছে দুইটা অ্যাকাউন্ট আমি দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করি সেহেতু এখান থেকে যে দেখতে পাচ্ছেন ওই অ্যাকাউন্ট থেকে দশটা সেন্ড করলাম এই অ্যাকাউন্টে দশটা কিন্তু চলে আসলো মানে আপনি যখন যাকে পাঠাবেন তখন এইভাবে পাঠাবেন আর যখন বাই করবেন তখন অবশ্যই আপনাকে রিসিভ থেকে কোড নিতে হবে কোড নিয়ে আপনি এখান থেকে টিআরএক্সগুলো বাই করবেন আর ওই সকল সাইডে যদি আপনি কাজ করতে চান তাহলে ওই সকল সাইটকে প্রতিটা ভিডিও কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে চাইলে আগের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে দেখে এক একটা সাইডে এখানে কাজ করতে পারেন দেখুন এখানে ট্রাস্টেড ধরনের অনেকগুলো সাইট রয়েছে আমি আপনাদের কী করব নিচে একটা লিস্ট দিয়ে দেবো যে এখানে কারণ আছে অনেকগুলো সাইট আছে যেগুলো থেকে দুই থেকে তিনটা আছে চলে গেছে স্ক্যাম হয়ে গেছে তো আমি আপনাদেরকে বেসে বেসে নয়টা সাইট দেবো নয়টা সাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে নয়টা ভিডিও দেখে চাইলে আপনি নয়টা সাইডে নয়টা সাইডেই কাজ করতে পারেন যদি আপনার কাছে অনেক টাকা থাকে পুঁজি থাকে বেশি তাহলে আমি বলবো যে প্রতিটা সাইড থেকে একশো থেকে দুশো টিআর এক্স ডিপোজিট করতে পারেন ধরুন এক্সাম্পল হিসেবে আমি যদি আপনাদেরকে বলি যে আপনি আমি যে নয়টা সাইড দিলাম নয়টা সাইডে আপনি এক একশো করে টিআরএক্স ডিপোজিট করলেন তাহলে নয়টা সাইডে কিন্তু আপনি নয়শো টিআর এক্স ডিপোজিট করলেন তো নয়শো টিআর এর দাম কিন্তু একটু অনেকটা বেশি প্রায় পাঁচশো হাজার টাকার মতো যদি আপনি পাঁচ ছ হাজার টাকার মতন ডিপোজিট করে রাখেন তাহলে আপনার কেমন ইনকাম আসবে সেটা আমি আপনাকে একটা ক্যালকুলেটর হিসেবে দেখাই দিই তো মনে করেন যে আপনি নয়টা সাইডে আমি দিলাম নয়টা সাইডে আপনি নয়শো টি ডিপোজিট করলেন সেখান থেকে আপনি এখান থেকে দেখুন এটা যদি আমরা বাংলাদেশিটাকে হিসেব করি মনে করেন যে আট টাকা করে রেটি ধরি তাহলে সাত টাকার মতন আসে সাত হাজার দুশো আর আট টাকার কমেও পাওয়া যায় এটা কিনতে গেলে আর বিক্রি করতে গেলে ষাট টাকা ষাট টাকা পনেরো বিশ তিরিশ পয়সা করে পাওয়া যায় আর কি তো যাই হোক এখান থেকে মনে করুন যে আট টাকা করে অ্যাট একটা রেট আছে সাত হাজার দুশো টাকা আপনি টোটাল ডিপোজিট করে রাখলেন আর এই সকল সাইটে ডিপোজিট করলে কিন্তু আপনার রিস্কটা কিন্তু খুবই কম থাকে কারণ আপনি প্রতিদিন টাকা প্রতিদিন কিন্তু এখান থেকে উইড্রো করে নিতে পারতেছেন আর আপনি একসাথে একটা সাইডে কিন্তু অনেকগুলো ট্যাক্স ডিপোজিট করবেন আপনি চাইলে যে নয়টা সাইড দিলাম নয়টা সাইডে কিন্তু প্রতিটা সাইডে কাজ করতে পারেন ওকে তো নয়টা সাইডে যদি আপনি নয়শো ট্যাক্স ডিপোজিট করেন পার ডে কিন্তু আপনি একটা সাইডে আছে আট পার্সেন্ট করে দেয় নয় পার্সেন্ট করে দেয় দশ পার্সেন্ট করে দেয় তো আমি এবারে আপনাদের নয় পার্সেন্ট করে ধরলাম তাহলে আপনি একশোতে পারসেন্ট নয়টা টিআরএক্স এবং নয়শোতে পারসেন্ট কিন্তু আপনি নব্বইটা টিআরএক্স পাচ্ছেন পার ডে কিন্তু আপনি নব্বইটা করে টিআর ইনকাম করতে পারতেছেন এইভাবে যদি আপনি বিশ দিন কাজ করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি নয়শো টিআর এক্স ডিপোজিট করে কিন্তু আপনি আঠারোশো টিআর এক্স ডি উইথড্রো করতে পারবেন বিশ দিনে সাইটটা যদি বিশ দিন থাকে আর আশা করি যে সাইটগুলো দেবো সেই সাইটগুলো বিশ দিনে বেশিও থাকবে কারণ আমি নিজেও কিন্তু কিছু সাইট আছে এক মাস দেড় মাস রানিং কাজ করতেছি আর এই যে যেটা দেখালাম এই যে আপনাদেরকে টোরন লিঙ্ক সেটা কিন্তু আমি ওই যে ছাব্বিশ দিনের মতন কাজ করতেছি তার মানে বুঝতে পারছেন ছাব্বিশ দিনে কিন্তু আমি কতটা আর্নিং করলাম আমি ওখানে একশো এক্স ডিপোজিট করেছিলাম পার ডে আটটা করে পাচ্ছি গুণ আমি যদি ছাব্বিশ দিই তাহলে দেখতে পাচ্ছেন একশো এক্স ডিপোজিট করে দুইশো আটটার ট্যাক্স অলরেডি আমি কিন্তু এখান থেকে উইথড্রো করে নিয়েছি আরও কিন্তু আমার প্রতিদিন আরও ইনকামটা আসতেছে তো এইভাবে কিন্তু আরও অনেকগুলো সাইড আছে যে সাইডগুলোতে আমি নিজে কাজ করি তো এইভাবে আপনারা এক একটা সাইডে কাজ করুন যদি আপনার কাছে পুঁজি কম থাকে তাহলে অল্প দিয়ে কাজ করবেন তো আমি বলবো যে সর্বনিম্ন হলেও সাইটে পঞ্চাশটা টের্যাক্স ডি ডিপোজিট করবেন তাহলে প্রতিদিন উইড্রো করতে পারবেন প্রতিদিন উইড্রো না করলে দুই থেকে তিন দিনের টাকা একসাথে অ্যাড করে আপনি উইদ্রোটা করে নিতে পারবেন তো বন্ধুরা যদি রিক্স নিয়ে কাজ করতে চান তাহলে খুব অল্প রিক্স নিয়ে আপনি চাইলে এই সকল সাইটগুলোতে কাজ করতে পারেন এই সাইটগুলোতে রিক্সটা খুবই কম থাকে তো যেগুলো ট্রাস্টেড সাইট সেইগুলো দেখে দেখে কাজ করবেন এখন ধরুন মার্কেটে এ ধরনের সাইট কিন্তু অনেক হাজার হাজার সাইট রয়েছে এখন সাইট যেটা আসতেছে সেটাই আপনি কাজ করতেছেন এরকমভাবে করবেন না অবশ্যই দেখে শুনে নেবেন দেখবেন যে সাইটটা অনেক কিছুদিন আছে কি না সাইডটা কেমন ভালো কিনা একটু দু একটা ভিডিও দেখবেন অথবা আপনারা আমার সাইড এই ইউটিউবে চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন আমি আপনাদেরকে চাইবো যে সবগুলো ট্রাস্টেড সাইট দেওয়ার চেষ্টা করব হয়তো মাঝে মধ্যে দু একটা সাইট মধ্যে ফেক সাইট ঢুকে যায় বুঝতে পারি না যে এই সাইটটা রিয়েল না কোনটা ফেক তো যাই হোক একটু রিক্স নিয়ে কাজ করতে হবে দশটা সাইটের ভিতরে একটা সাইড স্ক্যাম করলে কোনো সমস্যা হয় না তো যাই হোক এইটা একটু রিস্ক নিয়ে কাজ করতে হবে যেহেতু অনলাইনে কাজ সেহেতু একটু রিক্স অবশ্যই আছে রিক্সটা নিয়েই কাজ করতে হবে তো যাই হোক আপনাদেরকে যেটুকু বোঝানোর ছিল এ টু জেড বোঝাই দিলাম তো আশা করি এখন যারা নতুন আছেন তারা কিভাবে কীভাবে সাইটগুলোতে কাজ করতে হয় তারা কাজ করতে পারবেন তো বন্ধুরা আরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর টিয়ারেস্কগুলো আপনারা সরাসরি আমার সাথে বাইসেল করতে পারেন শুধুমাত্র টিআরক্সগুলো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলোইকিন্টু অন করে দেবেন যাতে নেক্সটের ভিডিও আপনাদের মিস না হয় কারণ নেক্সট আমি যে সকল সাইট দেবো সাথে সাথে যদি সেই সাইটগুলোতে কাজ করেন তাহলে আপনি ভালো একটা প্রফিট আর্নিং করতে পারবেন আর যখন আপনি সাবস্ক্রাইব করে রাখবেন না তখন আপনার কাছে ভিডিওটা হয়তো ছয় দিন পরও যেতে পারে সাত দিন পরও যেতে পারে তখন কি হবে যখন সাইডটা স্কাম হবে বা সাইডটা চলে যাবে যাবে ভাব তখন আপনি সাইডটা পালেন তখন কাজ করলেন তখন আপনার টাকাটা দিয়ে কিন্তু আপনি এটা ধরা খালেন তো এই কাজটা কেউ ভুল করবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন অন করে দেবেন যাতে ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে ভিডিওটি পৌঁছায় যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন